টকটুমেয়রে অভিযোগ প্রতিবেশীর, অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর নিগম। জানা গিয়েছে টকটু মেয়রে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। বেআইনিভাবে দোকানের ওপর শেড তৈরি করা হয়েছে বলে অভিযোগ। টকটু মেয়রে এই অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়রের নির্দেশ মতো নোটিশ দিয়ে বুধবার অর্থাৎ আজ শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের সেই বাড়ির অবৈধ অংশটি ভেঙে দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগমের তরফে। পুর নিগম ভেবেছে এটা মানে ভুল আছে, ওই জন্য কেটে দিচ্ছে, এবং আমার তাতে কোনো আপত্তি নেই। আমি পুর নিগমকে বলেছি যদি মনে করেন যে এটা ভুল আছে কেটে দিন, তাতে আমার কোনো আপত্তি নেই। কর্পোরেশনের সঙ্গে আমি পূর্ণ সহযোগিতা করছি এবং ওনারা যেটা মানে ডিসিশন নিয়েছে আমি বলেছি যে আমি যেহেতু আমার দিক থেকে আমি কোনো অন্যায় করিনি, কিন্তু কর্পোরেশন ভেবেছে এটা ভুল আছে, তাই কর্পোরেশন ভেঙেছে, সেই জন্য এটা অভিযোগ করেছি। টকটু মেয়রে যে অভিযোগ করেছে সে আমাদের এখানকার লোক না, মানে অন্য গলির লোক। হ্যাঁ, তো উনি জানি না কী কারণবশত করেছে, এবং সারা শিলিগুড়িতে এরকম একটা সাঁতারকে ইসে করার জন্য সবাই এরকম সেট দেয়, এবং আমিও সেই সেটটা দিয়েছি, এবং এই সেটটা আছে সম্পূর্ণ আমার জায়গার মধ্যে, আমি ড্রেন ছেড়ে করেছি। তারপরেও যখন কমপ্লেন হচ্ছে সেটা আমি ভেঙে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। আপনারা নিজেরাও এসেছেন, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে এটা কোনো অবৈধ কিছু ব্যাপার নেই, এটা যে সামান্যটা সেট, তাও এটা টেম্পোরারি, এটা মানে কনস্ট্রাকশন করা নেই, যে এর মধ্যে ইসে করা আছে, তারপরে ভেঙে ভাঙছে। কর্পোরেশন মনে করেছে, আমাদের মাননীয় কমিশনার উনি মনে করেছেন যে এটা ভুল আছে, উনি ভাঙতে অর্ডার দিয়েছেন, ভাঙছে। আমার নাম পূর্ণেন্দু মজুমদার। টকটু মেয়রে অভিযোগ প্রতিবেশীর, অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর নিগম। জানা গিয়েছে টকটু মেয়রে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। বেআইনিভাবে দোকানের ওপর শেড তৈরি করা হয়েছে বলে অভিযোগ। টকটু মেয়রে এই অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়রের নির্দেশ মতো নোটিশ দিয়ে বুধবার অর্থাৎ আজ শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের সেই বাড়ির অবৈধ অংশটি ভেঙে দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগমের তরফে। পুর নিগম ভেবেছে এটা মানে ভুল আছে, ওই জন্য কেটে দিচ্ছে, এবং আমার তাতে কোনো আপত্তি নেই। আমি পুর নিগমকে বলেছি যদি মনে করেন যে এটা ভুল আছে কেটে দিন, তাতে আমার কোনো আপত্তি নেই। কর্পোরেশনের সঙ্গে আমি পূর্ণ সহযোগিতা করছি, এবং ওনারা যেটা মানে ডিসিশন নিয়েছে আমি বলেছি যে আমি যেহেতু আমার দিক থেকে আমি কোনো অন্যায় করিনি, কিন্তু কর্পোরেশন ভেবেছে এটা ভুল আছে, তাই কর্পোরেশন ভেঙেছে, সেই জন্য এটা অভিযোগ করেছি। টকটু মেয়রে যে অভিযোগ করেছে সে আমাদের এখানকার লোক না, মানে অন্য গলির লোক। হ্যাঁ, তো উনি জানি না কী কারণবশত করেছে, এবং সারা শিলিগুড়িতে এরকম একটা সাঁতারকে ইসে করার জন্য সবাই এরকম সেট দেয়, এবং আমিও সেই সেটটা দিয়েছি, এবং এই সেটটা আছে সম্পূর্ণ আমার জায়গার মধ্যে, আমি ড্রেন ছেড়ে করেছি। তারপরেও যখন কমপ্লেন হচ্ছে সেটা আমি ভেঙে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। আপনারা নিজেরাও এসেছেন, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে এটা কোনো অবৈধ কিছু ব্যাপার নেই, এটা যে সামান্যটা সেট, তাও এটা টেম্পোরারি, এটা মানে কনস্ট্রাকশন করা নেই, যে এর মধ্যে ইসে করা আছে, তারপরে ভেঙে ভাঙছে। কর্পোরেশন মনে করেছে, আমাদের মাননীয় কমিশনার উনি মনে করেছেন যে এটা ভুল আছে, উনি ভাঙতে অর্ডার দিয়েছেন, ভাঙছে। আমার নাম পূর্ণেন্দু মজুমদার।